বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে 12টি পদে সর্বমোট 33 জনকে নিয়োগ দেবে। চলুন এক নজরে জেনে আসি পদগুলো কি কি, এবং পরে আমরা দেখাবো কিভাবে আবেদনটি করতে হয় এবং আবেদনের কপি আপনি কিভাবে হাতে পেতে পারেন। আপনার কাঙ্ক্ষিত পদে আবেদন করার জন্য আপনি ফিস কিভাবে দিতে পারেন, অর্থাৎ আবেদন করতে যে ফিটি আছে সেটা আপনি কিভাবে পে করতে পারেন। ফাইনালি আপনাকে এও বলবো আপনি কিভাবে আবেদন করার পরে যখন আপনার অ্যাডমিট কার্ডটি অ্যাভেলেবল হয়ে যাবে তখন অ্যাডমিট কার্ড আপনি কিভাবে হাতে পেতে পারেন। এই সব কিছুই থাকছে আজকের এই ভিডিও। চলুন আমরা সংক্ষিপ্তভাবে পদের সংখ্যাগুলো দেখে নিই এবং কোয়ালিফিকেশনগুলো বেতন নিয়ে একটুখানি আলোচনা করি, পরে আমরা চলে যাবো সরাসরি আবেদন করতে। আপনি এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ কোথায় স্কিপ না করে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে আবেদন করতে হবে, কিভাবে আপনার ছবি আপলোড করতে হবে, আবেদনের ফি জমা দিতে হবে, আপনি সব কিছু এই ভিডিওতে থাকছে। চলুন ভিডিওটি আর বড় না করে এখনই চলে যাই মূল ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এ হচ্ছে আমাদের সংক্ষিপ্ত সার্কুলার, আর আমরা এখন আমি এই বিজ্ঞপ্তিটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে পড়ে নিতে পারেন আর এই বিজ্ঞপ্তিটি আপনি ডাউনলোড করে রাখতে পারেন। আমি শুধুমাত্র এখন গ্রেড এবং বেতন স্কেলটি বলে যাব, আপনি বিস্তারিত পড়ে শুনে বুঝে আপনার জন্য যেটা একদম পারফেক্ট আপনি সেই পদে আবেদন করতে পারবেন। আমি শুধু একটা আবেদন করে দেখাবো, আপনি যে কোনো পদে আবেদন করতে পারবেন, তবে নিয়মটি একই। আমাদের প্রথমে রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা, গ্রেড হচ্ছে 9 এবং বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। আমাদের দ্বিতীয় পদ রয়েছে নিরাপত্তা কর্মকর্তা বা নিরাপত্তা তত্ত্বাবধায়ক, বেতন গ্রেড 10। আমি কোন গ্রেডে কত বেতন এই সার্কুলারে আমি সেটা ভিডিও ডেসক্রিপশনে সুন্দরভাবে সাজিয়ে দিব, তাই এখন শুধুমাত্র গ্রেডটা বলে যাব। আমাদের তৃতীয় হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনার বেতন হতে পারে 11,000 থেকে 26,590 টাকা। আমাদের চতুর্থ হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা। পরপরটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন গ্রেড 16 আর বেতন হচ্ছে 9,300 টাকা থেকে সর্বোপরি 22,490 টাকা। ষষ্ঠ পদটি রয়েছে ট্রাক চালক বা গাড়ি চালক, বেতন হবে 3,900 টাকা থেকে 22,490 টাকা। সপ্তম রয়েছে আমাদের ইলেকট্রিশিয়ান, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আমাদের আট নম্বরে রয়েছে ল্যাবরেটরি সহকারী, এখানে একটু কমে আসবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। আমাদের নয় নম্বর পদটি রয়েছে প্রিন্টার হচ্ছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। আমাদের 10 নম্বরে রয়েছে মালিতে সেম 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এরপরে রয়েছে আমাদের অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আমাদের একদম সর্বশেষ রয়েছে নিরাপত্তা প্রহরী, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। ভিউয়ার্স, আমরা আপনাকে বোঝানোর সুবিধার্থে এখানে যে কোনো একটি পদে আমরা আবেদন এখন করবো। ভিউয়ার্স, আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অনলাইন এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজটি ওপেন হয়ে যাবে, এখানে সর্বমোট 12টি পদই দেওয়া আছে, আপনি আপনার কাঙ্ক্ষিত পদে আবেদন করতে পারেন। এখন আমি 5 নম্বরে যে পদটি রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার, অর্থাৎ অফিস সহায়ক কম্পিউটার অপারেটরের আবেদন, এখানে রেডিও বাটন দেওয়ার সাথে সাথে আপনি নিচে দেখবেন নেক্সট বাটনটি এনেবল হয়ে গেছে, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এখন আমরা সর্বপ্রথম দেখে নেব নেম অব দ্য পোস্ট, এখানে আপনার কাঙ্ক্ষিত পোস্টটি ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আপনি আবেদনটি করতে পারেন। অ্যাপ্লিকান নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এখন আমরা দেব ডেট অফ বার্থ দেওয়ার জন্য আপনি এখান থেকে ডেট অফ বার্থ খুঁজে পাবেন, খুব তাড়াতাড়ি দিতে পারবেন। ডেট অফ বার্থ হয়ে গেছে, এখন আমরা দেবো জেন্ডার, যেহেতু রেজওয়ান হোসেন একজন ছেলে তাই আমরা মেল দিয়ে দিব। ন্যাশনালিটি বাংলাদেশ থাকবে, রিলিজিয়ান হচ্ছে ইসলাম, যদি আপনি অন্য কোনো ধর্ম অনুসারী হয়ে থাকেন তাহলে আপনি আপনার ধর্মটি নির্বাচন করে দেবেন এখান থেকে। ন্যাশনালিটিতে ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের পপআপ একটা চলে আসছে, আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি দিয়ে দিব। আমাদের পাসপোর্ট আইডি দেওয়ার দরকার নেই, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার দরকার নেই, হ্যাঁ যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন সিঙ্গেল দিবেন, আর যদি বিবাহ করে থাকেন তাহলে মেরিট দিয়ে আপনার লাইফ পার্টনারের নাম দিয়ে দিবেন, আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফের নাম দিয়ে দিবেন, এক্ষেত্রে সিঙ্গেল দিয়ে দিচ্ছি। আর কোটা হচ্ছে নন কোটা, যদি আপনার কোনো কোটা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এটা দিয়ে দিবেন। এখন আমার কোনো কোটা নেই তাই আমি নন কোটা দিয়ে দিই। এখন তো হচ্ছে মুশকিল কেয়ার অফ, কেয়ার অফে কী দিব মুশকিলের বিষয় তাই না। ও আমি জানি অনেকে কেয়ার অফে কী দিবেন এটা ভেবে পাচ্ছে না, কেউ তার বাবার নাম দিয়ে থাকে, কেউ গার্ডিয়ানের নাম দিয়ে থাকে, কেউ বাড়ির নাম দিয়ে থাকে,
আবার কেউ নিজে নামে দিয়ে থাকে। এখন কথা হচ্ছে কেয়ারফে আসলে কি হবে, এই কোনটা সঠিক হবে, এটা জানাটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ভালোভাবে খেয়াল করবেন, আপনি যে কোনো আবেদন করতে যান আপনার কেয়ারফ থাকবে। সো এখনই শিখে নেন কেয়ারফ মানে কি। কেয়ারফ মানে হচ্ছে প্রযত্ন, আর প্রযত্ন মানে হচ্ছে আপনার বাড়ির নাম, অর্থাৎ আপনার যে বাড়ির নাম রয়েছে আপনি সেই বাড়ির নাম এখানে দিয়ে দিবেন। আমি বাড়ির নামটি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমরা দেখবো আমাদের যে মেলিন অ্যাড্রেস রয়েছে, মেলিন অ্যাড্রেস আপনি আপনার মেলিন অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম ডিস্ট্রিক্ট, আপনি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনার যে উপজেলায় থাকেন আপনি উপজেলা দিয়ে দিবেন। ফাইনালি আপনার যে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিস এবং পোস্ট অফিসের যে কোডটি রয়েছে কোডটি দিয়ে দিবেন। আপনি ডান পাশে দেখতে পাবেন পারমানেন্ট অ্যাড্রেস, এখানে কী দিবেন, আবার প্রেজেন্ট অ্যাড্রেসে কী দিবেন। আপনার যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুইটা যদি একই হয়ে থাকে তাহলে আপনি সিম্পলি সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস এখানে একটা মার্ক করে দিবেন, চেক মার্কটি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে, আর কোনো কাজ নেই আপনার। দেন আমাদের দিতে হবে মোবাইল নাম্বার। ভিউয়ার্স, মোবাইল নাম্বার বলে রাখছি, মোবাইল নাম্বারটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এর কারণ হচ্ছে কর্তৃপক্ষ যখনই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে তখন আপনার মোবাইল অ্যাড্রেসে যোগাযোগ করবে, অর্থাৎ আপনার মোবাইল যে নাম্বারটা রয়েছে মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। সো মোবাইল নাম্বারটি খুব নির্ভুলভাবে খুব খেয়াল করে দিবেন এবং যেন ভুল না হয় সেই জন্য আপনার মোবাইল নাম্বারটি দুইবার দিবেন। দেন আমাদের ইমেল দিতে হবে। যদি আপনার ইমেল না থাকে থাকে কোনো সমস্যা নেই, আপনি ইমেলটি স্কিপ করে নিচে চলে আসবেন। নিচে আসলে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনগুলো দিতে হবে, সেখানে আমি একাডেমিক কোয়ালিফিকেশনগুলো দিয়ে দিচ্ছি। আপনি আপনার এসএসসি বা এসএসসি দিয়ে দিবেন প্রথমে। এসএসসি দেওয়ার পরে আপনাকে এইচএসসি দিতে হবে, এইচএসসিটা আপনি এখানে দিয়ে দিবেন। ভিউয়ার্স, আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলো দেওয়া শেষ আপনি নিচে দেখতে পাবেন, নিচে চলে যাবেন। এখানে আপনার এক্সপিরিয়েন্স ইনফরমেশন একটা অপশন রয়েছে, এখানে আপনি ভালোভাবে পড়ে দেখেন। ডু ইউ হ্যাভ কম্পিউটার টাইপিং স্পিড ইফ 20 ওয়ার্ড ইন বাংলা অ্যান্ড 30 ওয়ার্ড ইন ইংলিশ পার মিনিট, অর্থাৎ যদি আপনার কম্পিউটার টাইপিং স্পিড বাংলায় প্রতি মিনিটে 20টি শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30টি শব্দ আপনি লিখতে পারেন তাহলে আপনি ইএসএ দিয়ে দিবেন। হ্যাঁ, দেন আপনাকে দিতে হবে ডিপার্টমেন্ট অফ ক্যান্ডিডেটস স্ট্যাটাস, এখানে আপনি সিলেক্ট করে দেখবেন আপনার আপনার সাথে ম্যাচ করে কি না। যদি না থাকে আপনি ক্যান্ডিডেট না থাকে তাহলে আপনি না দিবেন, মানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। আপনি নিচে দেখবেন ভ্যালিডেশন কোড একটা রয়েছে, এখানে আপনি এই কোডটি রয়েছে মোট অক্ষরের সেম এই লেখাটা এখানে আপনাকে আবার লিখে দিতে হবে। ভিউয়ার্স, আমি ভ্যালিডেশন কোডটি দিয়ে দিচ্ছি। এরপর আপনি নিচে একটা নোট দেখতে পাবেন, এটা হচ্ছে দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ দ্য কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ, অর্থাৎ আমি উপরে যে তথ্যগুলো দিয়েছি সেগুলো 100% সঠিক এবং আমি পরবর্তী স্টেপে যেতে চাই। তাহলে এখানে চেক মার্ক দেওয়ার সাথে সাথে আপনি নেক্সট বাটনটি এনেবল হয়ে যাবে, এখান থেকে নেক্সট একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটি যে প্রিভিউ আছে সেটা আপনাকে দেখাবে। আপনি এখান থেকে ভালোভাবে দেখবেন যে কোথাও কোনো ভুল করছেন কিনা, যদি ভুল করে থাকেন তাহলে আপনি এডিট করার সুযোগ পাবেন। এডিট করার জন্য সিম্পলি এখানে ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলে এডিট করতে পারবেন। আর যদি সম্পূর্ণ সঠিক থাকে তাহলে আপনাকে দিতে হবে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তাহলে আমরা যে প্রথম আমাদের ফটো আছে সোয়েজ ফাইল, এখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের ফটোটা দিব, আমাদের কাঙ্ক্ষিত ফটো রয়েছে কোথায়, আপলোড সিগনেচার, সিগনেচার চলে আসছে। আমরা অনেকে জানি না এখানে কোন সাইজের সিগনেচার হবে, কোন সাইজের ফটো হবে, আপনার যে ফটো বা ছবি রয়েছে এটার সাইজ কত হবে, যে সিগনেচারটি রয়েছে এটার সাইজ কত হবে, কীভাবে কাজ করবেন, এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে এবং আইবটনে একটা ভিডিও দিয়ে দিব, সেই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার ছবিটা রেডি করতে পারবেন। আমরা দিয়ে দেবো সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে আপনাকে অ্যাপ্লিকেন্ট কপিটি দেখাবে। ওকে বন্ধুরা, চলে আসছে আমাদের অ্যাপ্লিকেন্ট কপি। এই অ্যাপ্লিকেন্ট কপিটি আপনি কীভাবে পেতে পারেন সেটার জন্য আপনি বিয়ার্স এখানে লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি, এখানে সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেন্ট কপিটি ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা ডাউনলোড দেখবো। ডাউনলোড দেখার জন্য কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করার সাথে সাথে ডাউনলোড বাটন ডাউনলোড পেজটি ওপেন হয়ে গেছে। এই যে বন্ধুরা টুডে আমার এটা ডাউনলোড। ওকে বন্ধুরা, আমাদের চলে আসছে ডাউনলোড কপিটি, অ্যাপ্লিকেন্ট কপিটি ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমরা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে একটা আবেদন করেছি। এখন আমরা এই আবেদনের টাকাটি পে করব, যেই আমাদের ফিটা রয়েছে সেটি আমরা পে করব। পে করার জন্য কীভাবে পে করবো তা এখনই দেখিয়ে দিচ্ছি, চলুন শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে আবেদনের ফিটা আছে সেটি পে করব। পে করার জন্য প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন, সেখানে গিয়ে আপনাকে প্রথমে টাইপ করতে হবে BJRI, এটা লেখার পরে স্পেস দিবেন। দেওয়ার পরে আপনার যে ইউজার আইডিটি রয়েছে আপনি ইউজার আইডিটি দিবেন। দেওয়ার পরে আপনাকে সেন্ড করতে হবে 16222 এ নাম্বারে। আপনি সেন্ড করবেন অবশ্যই আপনার টেলিটক প্রিপেড নাম্বার থেকে। একটু পরে আপনার মোবাইলে একটা SMS চলে আসবে, সেখানে আপনাকে পে করার জন্য একটা পিন নাম্বার দেবে 8 ডিজিটের। 8 ডিজিটের নাম্বারটি দিলে আমরা পরে
পে করতে পারবো, সেটা হচ্ছে পরবর্তী এসএমএস এ আমরা BJRI এটা লিখে একটা স্পেস দিব, দেওয়ার পর আমরা ইএস দিব, YESES দেওয়ার পর একটা স্পেস দিব, দেওয়ার পর আপনার যেই 8 ডিজিটের যে পিন নম্বরটি দেওয়া হয়েছে আপনাকে সেই পিন নম্বরটা দিয়ে আবারও সেন্ড করবো 16222 এই নম্বরে। তবে আমাদের অবশ্যই টেলিটেক প্রিপেড নাম্বার থেকে সেন্ড করতে হবে, একটু পরে আপনার থেকে টাকা কেটে নিয়ে যাবে এবং কি আপনাকে একটা পিন পাসওয়ার্ড দিয়ে দিবে। পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আমাদের কি করব, অ্যাডমিট কার্ডটি অ্যাভেলেবল হলে ডাউনলোড করতে পারব। যদি আপনি চান বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের অ্যাডমিট কার্ড যখন অ্যাভেলেবল হবে আমি একটা ভিডিও বানাই কীভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন এই নিয়ে, তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন অ্যাডমিট কার্ড প্রয়োজন তার একটা ভিডিও তৈরি করার জন্য আমাকে অবশ্যই বলবেন। যদি আপনাদের চাহিদা থাকে বন্ধুরা, আপনাদের যেটা চাহিদা থাকে আমি অবশ্যই সেরকম ভিডিও তৈরি করব, তাই যদি আপনার থাকে তাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক তো অবশ্যই দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু ডিসলাইক দিতে হবে। ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব ফ্রেন্ড যারা রয়েছে তাদের সাথে শেয়ার করতে পারেন বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।